Assalamualaikum everyone. চলে আসলাম অরিন শপিং ব্লগ থেকে নতুন আরেকটি শপিং ব্লগ নিয়ে। আমি আজ এসেছি বনশ্রী মেরাদিয়া হাটে। তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর কিছু শীতের কালেকশন আছে। এগুলোর প্রাইস কিন্তু মাত্র 30 টাকা করে। তো 30 টাকায় আপনারা এই শীতের জামাগুলো পেয়ে যাবেন। তো চলে আসলাম আরেকটি লেসের দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর লেস আছে, গজ কাপড় আছে। তো মোটামুটি এই লেসগুলো 5 টাকা, 10 টাকা, 15 টাকা থেকে শুরু করে 50 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর লেস আছে। এখানে আপনারা ড্রেসের জন্য খুবই কম দামে লেস কিনে নিয়ে যেতে পারবেন। তো আসলাম আরেকটি দোকানে। এই দোকানে দেখেন কত চমৎকার চমৎকার গজ কাপড় আছে, চেকের মধ্যে, গ্রামীণ চেকের মধ্যে খুবই ভালো ভালো কাপড়, যেগুলোর প্রাইস শুরু হয়েছে 50 টাকা থেকে 80 টাকার মধ্যে। তো মাত্র 50 টাকা থেকে 80 টাকার মধ্যে এগুলোর প্রাইস ছিল এক একটার এক এক রকম দাম। তো দেখেন এই দোকানে অনেক সুন্দর সুন্দর কুশন কভার আছে, যেগুলোর প্রাইস কিন্তু 50 থেকে 100 টাকার মধ্যে ছিল। তো 50 টাকা থেকে 100 টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কুশন কভারও আপনারা এখানে পেয়ে যাবেন। তো এই গজ কাপড়টির দোকানে কিন্তু গ্রামীণ চেকগুলো খুবই ভালো কাপড়ের মধ্যে ছিল। এগুলো দিয়ে আপনারা যে কোনো ফ্যাশনেবল টপস বা কামিজ বা এগুলো দিয়ে আপনারা পাঞ্জাবি বানাতে পারবেন, খুবই সুন্দর হবে। আর এগুলোর প্রাইসও অনেক সীমিত ছিল। তো চলে আসলাম আরেকটি দোকানে। দেখেন এই দোকানে কত সুন্দর সুন্দর এক কালারের বা প্রিন্টের মধ্যে খুবই খুবই রিজনেবল প্রাইসে গজ কাপড় ছিল। তো এই বনশ্রী মেরাদিয়া হাটটি সম্পর্কে ছোট্ট করে একটু বলবো আপনাদের। তো দেখেন এখানে কিছু নেটেরও কালেকশন আছে, এগুলো কিন্তু 150 টাকা করে গজ ছিল। দেখেন নেটের কাপড়গুলো কিন্তু খুবই দারুণ দারুণ ছিল। তো এগুলোর প্রাইস কিন্তু মাত্র 150 টাকা ছিল। এত সুন্দর সুন্দর কিছু নেটের কালেকশন, এগুলো অনেকে শাড়ি বানানোর জন্য কিনে নিয়ে যাচ্ছে এত কম প্রাইস, মাত্র 150 টাকায়। আর এখন যে নেটগুলো দেখছেন, এই নেটগুলোর প্রাইস 30 টাকা করে। তো দেখেন কত সুন্দর সুন্দর এক কালারের মধ্যে নেট, এই এক কালারের মধ্যে যে নেটগুলো ছিল ওগুলোর প্রাইস 30 টাকা। তো এখানে দেখেন আরও অনেক লেসের কালেকশন আছে। এখানে দেখেন অনেক অনেক নেটের মধ্যে আপনারা অনেক গজ কাপড় পাবেন, এগুলোর প্রাইস 150 টাকা করে। দেখেন কত সুন্দর সুন্দর গজ কাপড় আসলে কতটা রিজনেবল প্রাইসে এই বনশ্রী মেরাদিয়া হাটে পাওয়া যায়। তো বনশ্রী মেরাদিয়া হাটটি কিন্তু বনশ্রী মেরাদিয়া থেকে স্টার্ট হয়েছে। বনশ্রী মেরাদিয়ায় আসলেই আপনারা এই হাটটি পেয়ে যাবেন। তো এই মেরাদিয়া হাটে খুবই সস্তায় ভালো ভালো কিছু গজ কাপড় পাওয়া যায়। তো এগুলো দিয়ে অনেক সুন্দর ফ্যাশনেবল ড্রেস তৈরি করে ফেলা যায়। এত এত কম দামের ড্রেসের কাপড় কিনে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আপনারা বানিয়ে বলতে পারবেন। এই দোকানটিতে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টের গজ কাপড় ছিল। তো মোটামুটি এই দোকানে দেখেন অনেক শীতের কালেকশন রয়েছে। তো হিউজ কালেকশন আছে আসলে বনশ্রী মেরাদিয়া হাট, মানে অনেক অনেক জিনিসের মেলা। এখানে সব কিছু পাওয়া যায়। হ্যাঁ দেখেন অনেক এক কালারের কাপড় আছে, প্রিন্টের কাপড় আছে, এগুলো কিন্তু আপনারা 40-50 টাকা করে গজ কিনতে পারবেন। কতটা রিজনেবল প্রাইস তো বুঝতেই পারছেন। শীতের প্রচুর কালেকশন আছে এই হাটে। শীতের জন্য একদম পানির দামে 30-50 টাকা রেঞ্জের মধ্যে, 100 টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু শীতের কালেকশন আপনারা এই বনশ্রী মেরাদিয়া হাটে পেয়ে যাবেন। তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর শীতের জ্যাকেট আছে। আর দেখতেই পাচ্ছেন কত জমজমাট এই হাটটি, কত কত মানুষের ভিড় এই হাটে। তো দেখেন এই দোকানটিতেও কিন্তু অনেক প্রিন্টের গজ কাপড় রয়েছে। তো মোটামুটি বনশ্রী মেরাদিয়া হাটে খুবই সস্তায় আপনারা গজ কাপড় পেয়ে যাবেন। অনেক অনেক গজ কাপড় আছে এখানে। তো দেখেন এখানে কত কত শীতের ড্রেস আছে, যেগুলোর প্রাইস 30-40-50 টাকা রেঞ্জের মধ্যে অনেক অনেক গজ কাপড় আছে। আর এরকম লেসের প্রচুর দোকান আছে। দেখেন কত সুন্দর সুন্দর এখানে ভেলভেটের টপস আছে শীতের জন্য। তো এগুলোর প্রাইস কিন্তু ছিল মাত্র 50 টাকা করে। এখানে অনেক রকমের টপস ছিল শীতের। তো শীতকালের এইসব ফ্যাশনেবল ভেলভেটের টপসগুলো আপনারা 50 টাকায় পেয়ে যাচ্ছেন। অনেক অনেক কালার ছিল, প্রচুর কালেকশন ছিল, কিন্তু এত মানুষের ভিড় ছিল যার জন্য আপনাদেরকে আমি ভালোভাবে দেখাতে পারলাম না।
তো মোটামুটি দেখেন এখানে কত কত গজ কাপড় আছে। লিলেনের গজ কাপড়গুলোর প্রাইসও কিন্তু খুবই সীমিত ছিল। তো মোটামুটি আজকে মেরাদিয়া হাটের গজ কাপড়ের ছোট্ট একটি আইডিয়া আপনাদের দিয়ে দিলাম, কী টাইপের গজ কাপড় বা কী ধরনের দামে বিক্রি করে। আজকে ব্লগটি বেশি বড় করলাম না, নেক্সটে আরও আরও শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। তাহলে সামনে আরও ভালো ভালো কিছু শপিং ব্লগ আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।